हेलो फ्रेंड्स, आज के আমরা মুন ফটোগ্রাফির উপরে একটা ছোট ভিডিও বানাবো। যারা বিগিনার্স আছো তারা মানে মুন ফটোগ্রাফি কিভাবে করবে তো চলুন দেখে নেওয়া যাক। উপরে মুন দেখতে পাচ্ছো, মোবাইল দিয়ে তো এটা সম্ভব কম হবে, তো এর জন্য আমাদের একটা DSLR ক্যামেরা লাগবে। আমি এখন ইউজ করছি আমার নিকন D7200, সঙ্গে 70-300mm লেন্স আছে, তো এটা দিয়েই দেখব আমরা। 70-300 লেন্স দিয়ে নিকন D7200, আর বিগিনার্স যারা আছো 5300, 5600, D5600, D5300, আমার কাছে একটা D5300 আছে, তো সেটা দিয়েও আমি দেখাবো যে একটা বিগিনার লেভেলের ক্যামেরাও যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা কিভাবে সেটা দিয়ে মুন ফটোগ্রাফি করবেন, কি বেসিক সেটিং থাকা চাই তার জন্য। তো চলুন দেখে নেব। তো এটা ক্যামেরা সেটিং দেখতে পাচ্ছেন, শাটার স্পিড 1/320 রাখছি, ISO 160। তো আমার এটাতে হোয়াইট ব্যালেন্স, আমার ক্যালভিন মুড আছে, তো ক্যালভিন মুডে আমি শ্যুট করব। হোয়াইট ব্যালেন্স বিগিনার ক্যামেরাতে ক্যালভিনের অপশন, যে ক্যামেরাতে ক্যালভিনের অপশন নেই সেখানে হোয়াইট ব্যালেন্স আমি সাজেস্ট করব অটোতে রেখে শ্যুট করুন। তো চলুন দেখে নেব একটা শট নিয়ে। তো দেখতে পাচ্ছ তোমরা, আমি এটা হ্যান্ডহেল্ড শ্যুট করছি। এটা আমি 70-300mm লেন্স লাগানো, তো এটা এখন আমি জুম করব। 300 জুম আমার এই অবধি এসেছে, একটা ভিডিও হচ্ছে, তো ছবিটা দেখব কেমন আসে। তো তোমরা ছবিটা দেখতে পারছো, ছবিটা খুব ভালো এসেছে। তো এটা আমার 70-300mm 300mm শ্যুট করা, যেহেতু আমি 7200 ইউজ করছি, তো এখানে আমার DX এর মধ্যে 1.3x আরো ক্রপ মুড আছে, তো সেটা এখন আপনাদের দেখাবো। তো চলুন এখন আমরা একটা শট DX মুডে নেব, ইমেজ এরিয়া না, একটা শট DX মুডে নিয়েছি, যেটা নিলাম এটা DX মুডে। এখন একটা শট নেব আমরা 1.3x, এটা আরেকটু জুম হয়ে যাবে। তো এটা যেহেতু আমি D7200 বডি ইউজ করছি, এটাতে আমার এই ফিচার্সটা আছে। চলুন এটাতে একটা শট নেব, দেখে নেওয়া যাক শটটা কেমন আসে আমাদের। এখন আমরা 1.3x মুডটা সেট করে নিয়েছি, এটা শুধু আমাদের ইমেজেই মানে আসবে জিনিসটা, ব্যাপারটা আমরা বুঝতে পারবো। তো চলুন আমরা দেখে নেব এটা। D5300 দেখতে পাচ্ছ তোমরা, কিছুটা এরকম আসছে। এখন আমরা ছবিটা তুলে দেখব ছবিটা কেমন আসছে আমাদের। শুটিংটা আমাদের ডান হলো,
তো D5300 দিয়ে আমাদের ছবিটা কিছুটা এরকম আসছে, দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা ছবি আসছে। এখন এটা আমরা এডিট করার পরে দেখে নেব জিনিসটা কেমন হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে মুন ফটোগ্রাফি করার জন্য আমাদের কী সেটিংস থাকা দরকার। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সাহায্য করব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।